হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কিন্তু একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এরকম ভিডিও আমি কিন্তু আগে কোনো সময় করিনি, আর এবার কিন্তু ফার্স্ট করছি আমার রুম ট্যুর ভিডিও। আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করলামই যে আমি আগের দিন রাত্রিবেলা এসেছি এখানে কী কী করেছি। আর এখানে এসে মানে আমার নিজের বাড়িতে এসে যেখানে আমার বাবা মা থাকে বা আমি যেখানে 19টা বছর কাটিয়েছি সেখানে এসে যে আমি কী করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে দেখিয়েছি। আর আজ কিন্তু সেই ভিডিও তোমাদের সঙ্গে দেখাবো একটু অন্যরকমভাবে। আজ কিন্তু করব হোম ট্যুর ভিডিও, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কীরকম লাগবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো সোজা যাচ্ছি এখন, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা। রাস্তাটাকে কিন্তু কাঁচা ছিল মানে মাটির ছিল, সদ্য পাকা করা হয়েছে। তো কিন্তু মা বাড়িতে এসে রকমই হয়ে যায়। আর এটা হচ্ছে আমার জেঠিদের বাড়ি, এটা একটা জেঠিদের বাড়ির ছাদ। আর পাশে যে আরেকটা দেখতে পাচ্ছো উপরে ঘর, ওটাও হচ্ছে আমার আরও একটা জেঠিদের বাড়ি। আর আগে না এখানে অনেক গাছ ছিল, মানে আমি দেখাচ্ছি দাঁড়াও, এই যে এখানে কিন্তু আগে অনেক আরও গাছ ছিল, গাছগুলো কেটে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই একটা সুপুরি গাছ কিন্তু এখন আমাদের ঘরের সামনে রয়েছে। ওই যে এটা হচ্ছে আরও একটা জেঠিদের বাড়ির ছাদ। আমরা সবাই একই সঙ্গে থাকি কিন্তু মানে ঘরগুলো আলাদা, বাড়িগুলো আলাদা, কিন্তু একই জায়গাতেই থাকি আমরা সবাই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেয়ারা গাছ, এই গাছটা অনেক পেয়ারা ধরে। দেখো এরকমভাবে কিন্তু ছাদ থেকে আমরা পেয়ারা পাড়তে পারি, এই যে দেখো। আর এই পেয়ারাগুলো না খেতে অনেকটা টেস্টি। তো চলো এবার নিচে যাওয়া যাক। আর এবার দেখো নিচে নেমে চলে এসেছি। আর এখানে এটা হচ্ছে আমাদের টেবিল, খাওয়ার টেবিল। খাওয়ার টেবিল আপাতত একটা ব্যাগ রয়েছে। আর এই দেখো আমাদের গাছের পেয়ারা। আর এবার প্রথমে চলে যাই চলো আমাদের ঠাকুর ঘরে, যে আমাদের ঠাকুর ঘর। আমাদের এই বাড়িতে দুটো গোপাল ঠাকুর, এই যে সব ঠাকুর। এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখা, এখানে ঠাকুরের মানে মা বাপি যেগুলো পড়ে দেয় পুজো সেগুলো রাখা। আর এখানে একটা জানলা আছে, জানলাগুলো যদিও বন্ধ হয়ে থাকে সব সময়। চলো এবার যাওয়া যাক ঘরে। প্রথমে দেখা এই যে ড্রেসিং টেবিলটা, এই টেবিলটা কিন্তু অনেক পুরনো, এতটাই পুরনো মানে আমি যখন ছোট ছিলাম আমার মানে একটু একটু মনে পড়ে এই ড্রেসিং টেবিলটা, না মানে ড্রেসিং টেবিলটার ওপরে আমি একটা মানে বাতাবি লেবু রেখেছিলাম, সেই লেবুটা কিন্তু পড়ে মানে ড্রেসিং টেবিলের কাঁচটা ভেঙে গেছিলো। আর সেটার জন্য কিন্তু আমি লুকিয়ে পড়েছিলাম আমাদের খাটের তলায়, তো যাতে কেউ না জানতে পারে কে ভেঙেছে বা আমি ভেঙেছি, যাতে সেটা কেউ না জানতে পারে। তো সেই জন্য কিন্তু আমি লুকোনোর জন্য ওখানে মানে ওই ওই ড্রেসিং টেবিলের কাঁচটা ভাঙার পরে আমি কিন্তু খাটের তলায় লুকিয়ে পড়েছিলাম। আর সেই কাঁচটা কিন্তু আমি অনেক বড় হওয়ার পরে কিন্তু কাঁচটা লাগানো হয়েছে, তাই কিন্তু কাঁচটা ভাঙাই পড়েছিল এরকম। আর যে এই ফটোটা, এটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের, শ্রীজিতের অন্নপ্রাশনের ছবি আমার বাবা বাপির সাথে। আর তার পিছনে আছে যে ফটোটা, এই ফটোটা হচ্ছে আমার বোন হওয়ার পরে, আমার বোন হওয়ার পরে কিন্তু এই মা বাপের এই ফটোটা। আর এই যে এই ফটোটা হচ্ছে স্পেশালি আমার মায়ের, মানে আমার সুন্দরী মায়ের ফটো। মানে এটা যখন নাকি বিয়ে হয়েছে সদ্য মানে আমরা হওয়ারও আগের, মানে আমার মাসির, ছোট মাসির বিয়ের সময়কার কিন্তু এই ফটোটা। আর মাকে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে, আর এখনও অনেক সুন্দর দেখতে আমার মাকে। আর এখানে কিছু জিনিসপত্র রাখা থাকে যেগুলো নাকি একটু ওষুধ পাউডার ক্রিম এইসব থাকে এই টেবিলটার মধ্যে, টেবিল না শোকেসের ওপরটার মধ্যে। আর শোকেসটার মধ্যে ডেলি ইউজের কিছু জামাকাপড় রাখা থাকে।
আর এটাই যে ফটো ফ্রেমটা, এই মা, এটা খুব মায়ের পছন্দের ফটো ফ্রেম। আর এটা হচ্ছে, এই ফটো ফ্রেমটা হচ্ছে আমার ভাইয়ের, এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের দিনকার ফটো ফ্রেম। তো এই বড় বড় কিন্তু দুটো ফটো ফ্রেম আছে যেগুলো কিন্তু স্মৃতি হিসেবে রাখা আছে। আর এখানে আছে কিছু ঠাকুরের জিনিস, এখানে কিছু আসবাবপত্র, আর এটা হচ্ছে একটা শোকেস রাখা। আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে, মানে দরজার উপরে কিছু ফটো ফ্রেম, সবই কিন্তু ঠাকুরের ফটো ফ্রেম রয়েছে। মানে আমাদের ঘরে পুরো যেদিকেই তাকা, বেশি বারান্দাই হোক বা যে কোনো ঘরেই হোক, প্রতিটা ঘরেই কিন্তু এদিকে ওদিকে পুরোটাই কিন্তু ঠাকুরের ফটোই রাখা, ঠাকুরের ফটোই লাগানো, পাথরের হোক বা ফটো ফ্রেম হোক বা ক্যালেন্ডার, যাই হোক না কিছু। আর এটা হচ্ছে সিঁড়ির নিচেটা, সিঁড়ির নিচে কিছু মানে যাবতীয় জিনিসপত্র রাখা, যেমন সাইকেল বা দরকারি জিনিসপত্র, বাপির সাইকেল, ভাইয়ের সাইকেল, কিছু জামাকাপড়, একটু মানে বাতিল জামাকাপড়গুলো রাখা, সেই সব রাখা। আর এটা হচ্ছে এই ঘরে কিন্তু আগে আমাদের ঠাকুরটা ছিল এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় এখন টেবিলটা রাখা হয়েছে, আর এই আলনাটা রাখা হয়েছে, ভাইয়ের পড়ার টেবিল। আর এই যে এগুলো হচ্ছে আমার ভাইয়ের ড্রয়িং, মানে আমার ভাই ড্রয়িং শেখে, তো সেই কারণে কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে। আর এই যে এখানে একটা ফ্রিজ রাখা আছে, এটা হচ্ছে অন্য ঘরে, মানে এই ঘরে যে আমি আর আমার বোন আগে ঘুমাতাম এই ঘরটায় ঠাকুর ছিল। আর এটা হচ্ছে আমাদের পিছন আরেকটা বারান্দা, মানে বারান্দা মানে এটা রান্নাঘর এক সাইডে, এক সাইডে কিন্তু বেসিন আছে, আর টেবিলটা আগে এই কোনা দিয়ে থাকতো, এখন বারান্দা সামনের বারান্দাটায় চলে গেছে, আর এক সাইডে কিন্তু টয়লেটটা। তো এখন এখানে জায়গাটা একটু বেড়ে গেছে, নাহলে টেবিলটা রাখার পরে কী হয়েছিল, জায়গাটা একটু শর্ট হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু মা মানে ঠাকুরঘরের পাশে একটা বেশ কিছুটা জায়গা আছে, ওখানে টেবিলটা রেখে দিয়েছে। আর এখানে কিন্তু দরকারি জিনিসপত্র, রান্নাবান্নার সব জিনিস। তো এই কিন্তু আমাদের মানে দুটো ঘর, সামনে একটা বারান্দা যেখানে ঠাকুর পুজো হয় এক সাইডে, এক সাইডে সিঁড়ি ঘর, আর একটি মাঝখানে কিন্তু আমাদের খাওয়ার টেবিল রাখা, আর পিছনে কিন্তু এরকম এক সাইডে টয়লেট, আর এক সাইডে কিন্তু রান্নার জায়গা। তো এই কিন্তু আমাদের ঘর, আর এই যে সামনেটা ঘরের সামনেটা। তো এই ছিল কিন্তু আমার সোনার সংসার, সুখের সংসার। আমার মা বাবা যেখানে থাকে, আমরা যেখানে থেকেছি, আমি আমার বোন আমার ভাই যেখানে থাকে, সেই সংসার। আর এই ঘরের সামনে কিন্তু এই যে একটা তুলসী মঞ্চ, আর এটা কিন্তু আমার মা রোজ মানে মোছামুছি করে, লেপালেপি করে, তো এখন হয়তো লেপাটা হয় না। তো আর এটা হচ্ছে মানে ঘরের পিছনটা, পিছনটায় তেমন কিছুই নেই, মানে ফাঁকা একটুকুনি জায়গা আছে, আর কিছু কিন্তু গাছপালা আছে। আর আমাদের ওখানে যা গাছপালা আছে না, মানে ফুল গাছ ছোটো ছোটো, মানে আমাদের পুরো বাড়ি মিলিয়ে, তো ওখানেই কিন্তু আমাদের সেই ফুল দিয়েই কিন্তু আমাদের পুজো হয়ে যায়। আর তার পিছনে একটু জায়গা আছে, সেখানে কিন্তু আছে একটা কল, আর একটা উনুন আছে, তো সেখানে কিন্তু আমার বাপি, এই যে এই জায়গাটা, সেখানে কিন্তু আমার বাপি দুধ জল দেয়, যেহেতু আমাদের ব্যবসা দুধের, তো সেখানে কিন্তু দুধ জল দেওয়া হয়। আর এইটা হচ্ছে আমাদের ঘরের সাইডটা। তো আগে না আমাদের কী ছিল, মানে আমি যখন ছোটো 5 বছর বয়স, তখন কিন্তু আমাদের ছোটো একটা ঘর ছিল। তারপরে কিন্তু মানে আমার বোন হওয়ার পর কিন্তু আমাদের এই ঘরটা বানানো হয় একটু পাশে, 5:44 করে, তাই তো? আমার গ্রামের বাড়িতে কাটানো সুন্দর একটা ছোট্ট জীবন, আর অনেকটা কিন্তু সুখী জীবন। তো এই ছিল কিন্তু আজকে আমার ভিডিওটা। আর তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, প্রথমবার করলাম এরকম, আর অনেকটা তাড়াহুড়োর সঙ্গে করেছি, যেহেতু তারপরেই বাড়িতে আসার চিন্তা ছিল মাথায়, অনেকেই সাথে দেখানো হয়নি। ঠিক আছে, আবারও কিন্তু আমাদের বাড়িতে যখন যাবো, এরকম একটা সুন্দর একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর আজকে যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সঙ্গে আর এরকম অনেক ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি তুমি তোমার পরিবারের সকল মানুষকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।